দেশ জুড়ে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে হাজারো দুর্নীতির অভিযোগ, কারোর বিরুদ্ধে অভিযোগ আর্থিক নয়ছয়ের, আবার কারোর বিরুদ্ধে হিসেব বহির্ভূত আয়ের অভিযোগ। এই প্রেক্ষাপটে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় তথ্য কমিশন। কমিশনের সিদ্ধান্তে এবারে তথ্য জানার অধিকার আইন বা আরটিআই এর আওতায় আসবে রাজনৈতিক দলগুলিও। কংগ্রেস, বিজেপি, সিপিএম, সিপিআই, এনসিপি, বিএসপি, ছটি সর্বভারতীয় রাজনৈতিক দলকে তথ্যের অধিকার আইনের আওতায় আনা হচ্ছে। কেন্দ্রীয় তথ্য কমিশনের নির্দেশ, ছ সপ্তাহের মধ্যে তথ্য প্রদানের জন্য মুখ্য জনতথ্য আধিকারিক বা সিপিআইও নিয়োগ করতে হবে তালিকাভুক্ত ছটি রাজনৈতিক দলকে। কেউ আবেদন জানালে রাজনৈতিক দলগুলিকে তহবিল, আয় ব্যয়, নির্বাচনী খরচের হিসেব থেকে শুরু করে যাবতীয় খুঁটিনাটি খরচও লিখিতভাবে জানাতে হবে। আবেদনের চার সপ্তাহের মধ্যে তথ্য জানাতে হবে রাজনৈতিক দলগুলিকে। রবিবার দলীয় কর্মী সভা থেকে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের এই ফতোয়াই রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছে। এ বিষয়ে একাধিক অভিযোগ জমা পড়াতেই নড়েচড়ে বসেছে রাজ্য নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে বীরভূম জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে তারা। যদিও তাঁর বক্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠার সঙ্গে সঙ্গে বিকবাজি খেয়েছেন অনুব্রত মণ্ডল। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির ফতোয়া জারির পরদিনই জেলার বিভিন্ন অংশ থেকে অশান্তির খবর আসতে শুরু করে। অভিযোগ, মনোনয়ন পেশ করতে যাওয়ার পথে আক্রান্ত হন কমপক্ষে ১০ জন বিরোধী দলের প্রার্থী। বিরোধীদের অভিযোগ, এসবই অনুব্রত মণ্ডলের ফতোয়ার জের। তবে বিরোধীদের এই অভিযোগ খারিজ করে দিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। ফি বছর লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে বসছেন। কয়েক দশক ধরে ওঠানামা করছে উত্তীর্ণের হার। এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার গত বছরের চেয়ে সামান্য কমেও 77.35%। এবার নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা 6,21,205। এদের মধ্যে 60% বেশি নম্বর পেয়েছেন 1,11,000 মতো পরীক্ষার্থী। এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফলে দেখা যাচ্ছে 30-39 মধ্যে নম্বর পেয়েছেন 1,49,191 জন। 1,25,434 জন পরীক্ষার্থী 40-49 মধ্যে নম্বর পেয়েছেন, অথচ 90-100 মধ্যে পেয়েছেন 433 জন। ফলাফলে স্পষ্ট, মধ্য মেধার সাফল্যের বাড়বাড়ন্ত। বেনজিরভাবে এহেন ফল প্রকাশ করে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। রীতিমতো প্রশ্ন তুলেছেন, উত্তীর্ণদের ভবিষ্যৎ কী হবে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা ছাত্রছাত্রীরা তাদের ধারাবাহিকতা অটুট রেখেছেন এমন নজির কম। সেখানে সংসদ সভাপতির এই প্রশ্ন তাৎপর্যপূর্ণ। আগামী মরশুমে আইপিএলে নিষিদ্ধ হতে পারে আফটার পার্টি, তবে টুর্নামেন্ট বন্ধ করার মতো চরম সিদ্ধান্ত এখনই নিতে চায় না বিসিসিআই। চেষ্টা হবে স্বচ্ছভাবে আয়োজন করার। ধোনী কুমদের বিরুদ্ধে ওঠা স্বার্থের সংঘাতের অভিযোগ নিয়ে এদিন ডালমিয়ার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, আলোচনা হবে বোর্ডে। সঞ্জয় জাগদালে পদত্যাগ প্রত্যাহার করছেন না, তবে শিরকেকে ইস্তফা প্রত্যাহারের জন্য আরও 24 ঘন্টা সময় দিচ্ছে বিসিসিআই। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সচিব, কোষাধ্যক্ষ এবং তদন্ত কমিশন নিয়ে।